হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কনসেপ্টোপিডিয়া। আপনারা রিসেন্টলি হয়তো শুনে থাকবেন যে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সব সময়ের রেকর্ড হাই হয়ে $605 বিলিয়ন হয়ে গেছে। ইন্ডিয়া আজ রাশিয়াকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে টাই করে দিয়েছে, মানে দুটি দেশের সেম ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে। এটা সম্ভব হয়েছে ফরেন ফ্লোয়ের জন্য, কিন্তু এই ফরেন ফ্লোটা কী বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন ও কীভাবে বাড়াকমা করে তা সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানাতে চলেছি। সো লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাদের ভিডিওকে সবার সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখানে আপনারা দুনিয়াতে যে সব দেশের সবচাইতে বেশি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে তার লিস্ট দেখতে পাচ্ছেন। এক নম্বরে আছে চায়না। চায়নার কাছে প্রায় $3.3 ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, যা ভারতের নমিনাল জিডিপির থেকেও বেশি। তার জন্য আমরা দেখে থাকি চায়না বিভিন্ন দেশকে প্রচুর লোন দিয়ে ডেট ট্র্যাপে ফাঁসিয়ে নেয়। যেমন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে এতটাই চায়না লোন দিয়েছে যে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্টকে আজ শ্রীলঙ্কা বাধ্য হয়ে 99 বছরের জন্য চায়নাকে লিজে দিয়েছে। দু নম্বরে আছে জাপানের স্থান। তাই আপনারা দেখে থাকবেন যে জাপান ইন্ডিয়াকে ডেভেলপমেন্টাল কাজের জন্য অনেক ফান্ড দেয়, যেমন বুলেট ট্রেন, ফ্রাইট করিডোর ইত্যাদিকে জাপানি ফান্ডিং করছে। এই লিস্টে ভারতকে রাশিয়ার সাথে দেখতে পাবেন। দুই দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় সেম আজকের দিনে। দুই দেশকে বলা হচ্ছে এরা হলো র্যাঙ্ক 4 হোল্ডার। বাকি সব দেশের কথা বললে আপনারা দেখবেন জার্মানি 13 নম্বরে, ইংল্যান্ড 14 নম্বরে ও ফ্রান্স 15 নম্বরে আছে। কিন্তু এত ইম্পর্ট্যান্ট লিস্টে ইউএসএ কোথায়? ইউএসএকে দেখতে হলে আপনাদের লিস্টের আরও একটু নিচের দিকে যেতে হবে, র্যাঙ্ক 21। ইন্ডিয়ার কাছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে প্রায় $605 বিলিয়ন, আর ইউএসএর কাছে আছে অনলি $142 বিলিয়ন। এটা কীভাবে সম্ভব? এর মেন কারণটা জানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে বলি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কী। এটা আরবিআইয়ের অফিসিয়াল পেজের কাট আউটের লেটেস্ট ডেটা। আমরা টোটাল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কাউন্ট করি সবার প্রথম ফরেন এক্সচেঞ্জ অ্যাসেটকে, যার মধ্যে বিভিন্ন দেশের কারেন্সি আছে, যেমন ডলার, ইউরো, এছাড়াও বিভিন্ন দেশের বন্ডকেও রাখা হয় এই ফরেন এক্সচেঞ্জ অ্যাসেটে। তারপর দেখি আমাদের আরবিআইয়ের কাছে কতটা গোল্ড রিজার্ভ আছে। স্পেশাল ড্রয়িং রাইট ও রিজার্ভ পজিশন ইন দ্য IMFকেও ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কাউন্ট করা হয়। এই সেম সিস্টেম আপনারা দুনিয়াভরের সেন্ট্রাল ব্যাঙ্কে দেখবেন। এখানে আপনারা যে top 7 countryকে দেখছেন তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে দেখলে দেখবেন এদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে সবচাইতে বেশি পরিমাণে আছে US ডলার। কিন্তু ইউএসএ নিজের কারেন্সিকে কেন ব্যাঙ্কে রাখবে? যদি কোনো সময় ইউএসএতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের প্রবলেম হয় তাহলে নিজের কারেন্সি প্রিন্ট করার অপশন ইউএসএর কাছে তো সবসময়ই আছে। তাই ইউএসএ পেপার কারেন্সিকে ভরসা না করে এমন জিনিসকে রিজার্ভ রাখে যা 1000 বছর আগেও ভ্যালু ছিল, আজও ভ্যালু আছে ও 1000 বছর পরও ভ্যালু থাকবে। তা হলো গোল্ড। গোল্ড হোল্ডিং ক্যাপাসিটিতে ইউএসএ হলো পৃথিবীর 1 নম্বর স্থানে। ইউএসএর টোটাল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের 78% হলো গোল্ড রিজার্ভ। এই সিনারিও আপনারা দেখবেন জার্মানি, ইটালি ও ফ্রান্সে। ইউরোপিয়ান দেশগুলো পেপার কারেন্সিকে বিলিভই করে না। ইন্ডিয়ার টোটাল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের অনলি 7% হলো গোল্ড রিজার্ভ। আমাদের বেশিরভাগ ফরেন এক্সচেঞ্জটাই হলো US ডলার, কেন কি না আমরা মানি আজকের দিনে US ডলারের ভ্যালু গোল্ডের থেকেও বেশি। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সম্বন্ধে একটা খুব ইন্টারেস্টিং খবর আপনাদের শোনাই। কিছুদিন আগে আপনারা হয়তো এটা শুনেছেন যে বাংলাদেশ তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে লোন দিয়ে চায়নার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। তো চলুন দেখা যাক বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত আছে। বাংলাদেশের কাছে প্রায় $45 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, যা শ্রীলঙ্কার চাইতে অনেক বেশি। আর শ্রীলঙ্কার কাছে খালি $4 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, তাও আবার তারা বিভিন্ন দেশ থেকে লোন নিয়ে জমা করেছে। কিন্তু এদিকে শ্রীলঙ্কার নিরাশ হবার কোনো দরকার নেই, কারণ 1991 সালে ভারতের কাছে খালি $3 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল। আমরা ধীরে ধীরে বিভিন্ন পলিসিকে চেঞ্জ করে আজ $605 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ করে নিয়েছি। কিন্তু এখানে আপনাদের মনে এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক যে দেশের ইকোনমিক কন্ডিশন তো এখন প্রচুর খারাপ, জিডিপির গ্রোথ রেটও কম হচ্ছে, তাছাড়া করোনার হাত থেকে আমরা এখনও সম্পূর্ণ বার হতে পারিনি, তা সত্ত্বেও ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন বারবার বেড়ে যাচ্ছে? ফরেন এক্সচেঞ্জ বাড়ার মেন কারণ হলো ফরেন ইনফ্লো, মানে বিদেশি নিবেশক ভারতে বেশি টাকা লাগাচ্ছে, মেনলি ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জে তারা বেশি করে টাকা ইনভেস্ট করছে। কিন্তু স্টক এক্সচেঞ্জে টাকা লাগালে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কীভাবে বাড়বে? একটা এক্সাম্পল দিই। ধরুন একজন আমেরিকার লোক দেখছে যে টাটা কেমিক্যালের গ্রোথ খুব ভালো হচ্ছে, তাই সে সবসময় চাইবে টাটা কেমিক্যালে টাকা ইনভেস্ট করে ভবিষ্যতে মুনাফা কামাতে। কিন্তু ডলারকে তো ডাইরেক্ট স্টক এক্সচেঞ্জে ব্যবহার করা যায় না, তাই সে সবার প্রথম আরবিআইয়ের কাছে গিয়ে ডলারকে টাকাতে কনভার্ট করবে ও তারপর টাকা ইনভেস্ট করবে। এই জন্য আরবিআইয়ের কাছে ডলারের রিজার্ভ কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে। তাছাড়া যে রিসেন্ট বছর পার হলো তাতে $81.7 বিলিয়ন FDI আমাদের দেশে এসেছে। ফরেন ইনভেস্টর ভারতের ইকোনমিকে নিয়ে যথেষ্ট আশাবাদী যে ভারতের ইকোনমি আগামী দিনে বাউন্স ব্যাক করবে।
এছাড়া ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ার পেছনে আরেকটি কারণ হলো ভারতের রিসেন্ট এক্সপোর্ট গত বছরের থেকে প্রায় 3 গুণ বেড়ে গেছে, তাই আমাদের দেশে টাকার ডিমান্ডও বেড়েছে, যার ইম্প্যাক্ট আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও দেখছি। তাই এবার আপনি হয়তো বুঝতে পারছেন যে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন দিনের পর দিন বেড়ে চলেছে। আশা করি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে পেরেছি। আমাদের এই ভিডিও ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।